বন্ধুরা, সম্প্রতি প্রকাশিত বাংলাদেশ রেলওয়েতে 1505টি পদে গেটকিপার অথবা গেটম্যান পদে কিন্তু বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। কিন্তু একটু শর্ত রয়েছে, এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে কারা কারা আবেদন করতে পারবেন, কারা কারা আবেদন করতে পারবেন না, আবেদন করতে গেলে আপনাদের কি করতে হবে সেই বিষয় নিয়ে কিন্তু অনেকেই জানেন না, সেটা আজকে আপনাদের মাঝে শেয়ার করব। এবং এখানে আপনাদের পরীক্ষাটা কবে হতে পারে, বেতন কত, আরও অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ওকে, আপনারা কিন্তু অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন 1505টি পদে গেটকিপার পদে বাংলাদেশ রেলওয়েতে কিন্তু বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। কিন্তু এখানে প্রথম শর্ত হলো, আমরা অনেকেই জানি না এখানে কারা আবেদন করতে পারবো। অনেকগুলো চাকরি কিন্তু বাংলাদেশ সরকারের অস্থায়ীভাবে কিন্তু নিয়োগ করা হয়, যেটা স্থায়ীকরণ করা হয় না। সো সেরকমই বাংলাদেশ রেলওয়ের গেটম্যান অথবা গেটকিপার পদে যারা অস্থায়ী ভিত্তিতে চাকরি করতেছেন, তারাই মাত্র কেবল এই নিয়োগ বিজ্ঞপ্তির এই সার্কুলারে আপনারা আবেদন করতে পারবেন। আপনাদের এই সার্কুলারে হওয়ার একটাই কারণ হচ্ছে, আপনাদের সেই অস্থায়ী চাকরিকে স্থায়ীকরণ করা হচ্ছে। এবং পোষ্য কোটা যাদের রয়েছে, অর্থাৎ পোষ্য কোটা বলতে যাদের পিতা মাতা যে কেউ এই রেলওয়েতে আগে থেকে কর্মরত রয়েছেন, তাদের কিন্তু কিছু অগ্রাধিকার এখানে দেওয়া থাকে। সো এই পোষ্য কোটা যাদের রয়েছে তারাও এখানে কিন্তু আবেদন করতে পারবেন। সাধারণ যারা রয়েছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন না, অর্থাৎ এটা সর্বসাধারণের জন্য না। এখন কবে এই পরীক্ষাটা হতে পারে এবং বেতন স্কেল কত সেটা আপনাদেরকে বলি। গেটকিপার পদে আপনারা যারা চাকরিরত রয়েছেন এবং যারা নতুন সার্কুলার দিবে করবেন তাদের উদ্দেশ্যে বলতেছি, এখানে কিন্তু এসএসসি পাস দিয়ে আমাদের জয়েন করতে হচ্ছে, অর্থাৎ এখানে কিন্তু 20তম গ্রেডের চাকরি এটা। আমাদের এখানে বেতন হবে 8200 থেকে 20,000 টাকা পর্যন্ত আপনাদের স্যালারি হবে এই পদের জন্য। এবং এখানে পরীক্ষাটা হবে আবেদনের শেষ সীমা থেকে 6 থেকে 8 মাসের ভিতরে কিন্তু আপনাদের পরীক্ষাটা নেওয়া হবে। অলরেডি আপনারা চাকরি করতেছেন, আপনারা শুধুমাত্র আবেদন করবেন, স্বহস্তে লিখিত আবেদন করবেন, আবেদন করার পরে আপনাদের চাকরিটা কিন্তু স্থায়ীকরণ করা হবে। সো ভিউয়ার্স, আজকে ছিল এ পর্যন্তই, দেখাবো পরবর্তী কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।